আমি কোনো রাজপুত্র নই ঈদে মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমা নিয়ে বেশ আলোচনায় আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে ফেসবুকে শাকখানের নিয়মিত কিছু পোস্ট। যেসব পোস্টে শাকিব খান দর্শক আর ভক্তদের সঙ্গে শেয়ার করছেন প্রিয়তমা সিনেমার বিভিন্ন ডায়লগ। ঢালিউড সুপারস্টার শাকিব খান সোমবার রাতে তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, তাতে একটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। পোস্ট করা ওই ছবির সঙ্গে শাকিব ক্যাপশনে জুড়ে দিয়েছেন প্রিয়তমা সিনেমার হৃদয় দোলানো রোম্যান্টিক ডায়লগ আমি কোনো রাজপুত্র নই। সময়ের পাঠকের জন্য শাকিব খানের সেই পোস্টটি তুলে ধরা হলো। আমি কোনো রাজপুত্র নই, আমার কোনো পঙ্খিরাজ ঘোড়া নেই, কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে, তুমি আমার প্রিয়তমা হবে। প্রিয়তমা সিনেমার এই ডায়লগ দর্শকদের সঙ্গে শেয়ার করে দর্শকদের সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে শাকিব আরো লিখেছেন, ভালোবাসার সব বাঁধ ভেঙে ওয়ার্ল্ড ওয়াইড 152টির বেশি থিয়েটারে মহাসমারোহে চলছে প্রিয়তমা। পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে প্রিয়তমা উপভোগ করুন। এই পোস্টের আগেও প্রিয়তমা সিনেমার ডায়লগ দর্শক আর ভক্তদের সঙ্গে শেয়ার করেন শাকিব। রোববার 9 জুলাই রাতে ফেসবুক পোস্টে প্রিয়তমা সিনেমার এন্ট্রি সিনের ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন প্রিয়তমা সিনেমার ডায়লগ, আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে আমি না।